ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين شهر رمضان هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدِه الله فلا مذل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل مهدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم عملكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم وحل لكم ليلة الصيام الرفس إلى نسائكم ألايت وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

পবিত্র কোরআন এবং শ্রী হাদিস থেকে কিছু আলোকপাত করবেন ইনশাআল্লাহ যে বিষয়ের উপরে আপনাদের সামনে আলোকপাত করবো সেটি হচ্ছে আমরা রামাজান মাসে রোজাকে কিভাবে সাজিয়ে তুলব গত জুমায় অবশ্য বলেছিলাম যেভাবে আমরা নিজেদের ঘর সমূহকে সাজিয়ে তুলি অনুরূপভাবে আমরা এই রামাজান মাসে রোজাকেও সাজিয়ে তুলব ইনশাল্লাহ যদি আমরা এই রামাজান মাসে রোজাকে সাজিয়ে তুলতে পারি যেভাবে আল্লাহ বলেছেন রসুল বলেছেন অনুরূপভাবে বাড়াবাড়ি করে নয় তাহলে পরে তার প্রতিফলটি যেমনভাবে আল্লাহ ও তার রসুল বলেছেন অনুরূপভাবে আমরা পাব ইনশাল্লাহ বিপরীত হলে তার প্রতিফল বিপরীত হবে একটি কথা আগেই বলে নিই আল্লাহ রসুল সাল্লাম তিনি সাহাবিদের মর্যাদা ব্যায়ান করতে গিয়ে বলছেন যে কেরামরা আমরা মুদ গম গেহ দান করে যে পরিমাণ নেকি অর্জন করতে পেরেছেন আমরা যদি উহুদ পাহাড় সমতুল্য সোনা ব্যয় করি আল্লাহ রাস্তায় তবুও সাহাবিদের ওই নেকি সমতুল্য আমাদের নেকি হবে না আমরা সকলে অবগত আছি যে আমরা বর্তমান যুগে যে আমল করছি যতটা আমল করছি আমাদের পুরোপুরুষ পুরপুরুষ বলতে আমি বোঝাচ্ছি আল্লাহ রসুলের সঙ্গী সাথীদের তো আল্লাহ রসুলের সঙ্গী সাথীরা যে আমল করেছিল আর আমরা যে আমল করছি উভয়ের মধ্যে পার্থক্য কিন্তু অনেকটা আছে যদি দাঁড়ি পাল্লায় ওজন করা যায় তাহলে আমাদের আমলটা বেশি হবে সাহাবিদের চেয়ে আল্লাহরসাল ভবিষ্যৎবাণী যে ভবিষ্যতে এমন সম্প্রদায় আসবে যারা এত বেশি আমল করবে যাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে আমি কি অধিক পরিমাণে আমলকারী কিছু খাসারতকারীদের ব্যাপারে অবগত করব না তার মানে এই যুগে কিছু মানুষ আসবে যারা অধিক পরিমাণে আমল করবে কিন্তু এত আমল করার পরেও তারা ক্ষতিগ্রস্ত হবে তার মানে তাদের আমলটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না তো আল্লাহর দরবারে আমল গ্রহণযোগ্য করতে গেলে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে আমি এখানে বলতে চাইছিলাম যে আমরা এত বেশি আমল করার পরেও সাহাবিদের সামান্য একটি আমলের সমতুল্য কেন যেতে পাচ্ছি না তাই তো যেখানে একটা সাহাবি এক কেজি গম দিয়ে যতটা নাকি অর্জন করতে পেরেছেন আমরা একে উহুদ সমতুল্য উহুদ পাহাড় তো চিনেন না দেখলেও একটা পাহাড় একটা পাহাড় ভেবে নেন একটা পাহাড় মানে কতটা হতে পারে একটা পাহাড় সমতুল্য আপনি সোনা করছেন রাস্তায় দান করছেন তবুও এক কেজি গমের সমতুল্য আপনার নাকি হচ্ছে না কেন কারণটা কোথায় একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করুন সহেল বোখারি প্রথম নম্বর হাদিস বিন আমলবে সমস্ত আমল আপনার নির্ভর করবেন নিয়তের উপরে সাহাবিরা যে আমলগুলো করেছিলেন যে তাকুয়া নিয়ে যে আল্লাহর ভীতি নিয়ে যে নিয়ত উদ্দেশ্য নিয়ে সেই নিয়ত উদ্দেশ্যর মধ্যে সামান্য পরিমাণে একটি জাররা একটি অনু যেটা আনুপণিক একটা যন্ত্র ছাড়া দেখা যায় না এমন কি বলবো ওই পরিমাণও তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো ভেজাল ছিল না কিন্তু আমাদের নিয়তের মধ্যে এত বড় বড় ভেজাল যেমন সূর্য দেখতে কারো অসুবিধা হয় কোনো মানুষের আশা করে অসুবিধা হয় না সবাই দেখতে পাবে আকাশের দিকে তাকালে সূর্য স্পষ্ট দেখা যায় মেঘ মুক্ত যদি আকাশ হয় সূর্যকে দেখতে কারো অসুবিধা হয় না অনুরূপভাবে আমাদের নিয়তের মধ্যে এতটাই ভেজাল যে দেখতে কারো অসুবিধা হয় না কিন্তু সাহাবিদের দেখা তো দূরে কথা বোঝাটাই মুশকিল এতটাই খাঁটি ছিল যার কারণে আমাদের এত আমল সত্ত্বেও তাদের এক কেজি গমের নেকি সমতুল আমরা করতে পারছি না তো আমাদেরকে চেষ্টা করতে হবে তিনাদের মতো না পারলেও কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে যেহেতু এমন নির্ভর করবে আমার নিয়তের ওপরে নিয়ত যদি সঠিক না হয় তাহলে আমার আমল আল্লাহ গ্রহণযোগ্য হবে না যে যে নিয়তই আজ ইবাদত করছেন সেই নিয়ত অনুযায়ী কালকিয়ামতের মাঠে আপনি কিন্তু প্রতিফল অবশ্যই পাবেন যদি ভাবেন যে আমি যদি রোজা না রাখি তাহলে আমার প্রতিবেশীরা কি বলবে রোজা করতে হবে শুধু এক আল্লাহ তোমার উপর ভয় করে আল্লাহ রসুল সাল্লাহাম তিনি একই ভয় বলছেন সৈল বোখারি আঠারোশো চুরানব্বই নম্বর হাদেশ যেটা গত জুমায় বলেছিলাম এতটুকু তো অ শারাহাবাহু ও সাহাবা তাহ্মিন আজিলি হাবিসা কুদ্সির মধ্যে আল্লাহ তারপরে কত না তিনি নিজে বলছেন বান্দা আমার কারণে খাদ্য পানীয় এবং নিজের ইচ্ছাকে পরিত্যাগ করে স্পষ্ট আল্লা বলছেন এখানে অন্য কোন উদ্দেশ্য যদি এই আমলের ওপরে কাজ করে তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে না তা বলছিলাম আমাদের আমলকে এই রামাজান মাসের রোজাকে আমরা সাজিয়ে তুলব যত বেশি সাজিয়ে তুলতে পারবো তার ওজন তত বেশি হবে তত বেশি হবে একটি মানুষ নামাজ পড়ছে জোহরের নামাজ চার রাকাত কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন ওজন হবে দুই ব্যক্তির কিন্তু নেকি কম বেশি হয়ে যাবে কারো পাঁচ কেজি কারো ছ কেজি কারণটা আমাদের বুঝতে হবে বলছিলাম আমরা রমাজান মাসের এই রোজাকে যত বেশি সাজিয়ে তুলব এর ওজন রোজার ওজন তত বাড়তে থাকবে একটা কথা বলি যে রমাজান মাসে শুধুমাত্র ভালো কাজ করলেই কি আমরা এই রোজার ওজনকে বাড়িয়ে তুলতে পারব নাকি অন্য কোনো কারণ আছে একটি জমির মধ্যে জমি একটি উপকারী জিনিস এই জিনিস থেকে আপনি উপকার উপকার পেতে পারেন কখন যদি আপনি ফসল চাষ করেন গম চাষ করলেন ধান চাষ করলেন ঠিক আছে চাষ আপনি মেহনত করছেন চেষ্টা করছেন ধান চাষ করলেন ধান চাষ করার পরে বীজ দিচ্ছেন জোড়া দিচ্ছেন সমস্ত কিছুই করছেন কিন্তু ওই জমির মধ্যে যে অনেকগুলো ঘাস রয়েছে সেই ঘাসগুলো যদি আপনি না তোলেন তাহলে কী হবে আপনি ঘরের মধ্যে মাংস রেখেছেন কিন্তু ঘরের মধ্যে চারটে বিড়াল ঘোরাঘুরি করছে বিড়াল গোটাকে যদি না হটিয়ে ঘরটাকে ঘরের মধ্যে মাংস রেখে দরজা লাগিয়ে দিলেন তারপর দিন এসে আপনি মাংসর আশা করতে পারেন এটা কিন্তু আশা করাই হবে কারণ যে ঘরে চারটে বিড়াল থাকবে সে ঘরে খোলা অবস্থায় মাংস রাখবেন সে মাংস কোনোদিন থাকবে না এই রামজান মাসের রোজাকে টিকিয়ে রাখতে গেলে ভালো কাজের সঙ্গে সঙ্গে যে সমস্ত মন্দ কাজগুলো আছে সমস্ত মন্দ কাজগুলোকে পরিত্যাগ করতে হবে যদি করেন তবে আপনার এই রোজার ওজন অবশ্যই বেশি হবে আল্লাহ রাসুল সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন ইবনু মাজার কিতাব সিয়াম অধ্যায় বাইশ নম্বর অধ্যায়ের

কিন্তু অনেক এমনও কেয়ামকারী রয়েছে যারা রাত্রে কেয়াম করে নামাজ পড়ে ওই সমস্ত নামাজিদের নামাজটা শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া আর কিছু নয় তার মধ্যে তার মানে বোঝা যাচ্ছে রোজা করার পরেও রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না রাত্রিতে তারাবি পড়ার পরে তাহাজুদ পড়ার পরেও সে তাহাজ্জুদ সে তারাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এটাই প্রমাণ আল্লাহ বলছেন অনেক এরকম নামাজি রয়েছে নামাজ পড়া তার রাত্রি জাগরণ ছাড়া কিছু নয় রোজা রাখা উপবাস ছাড়া কিচ্ছু নয় আপনি কি ভাবছেন আপনি সকালবেলায় খেয়ে নিলেন পেট পুরে খেয়ে নিলেন আপনি এত বেশি খাবেন এত বেশি খাবেন সন্ধ্যা পর্যন্ত যদি আপনার ভোগ না লাগে টুটি পর্যন্ত আপনার খাবার আসছে যারা আল্লাহকে ভয় করে তারা এরকম করবেন আশা করি কিন্তু যারা আল্লাহর ভয়ে রোজা করে না উপবাস থাকে যে আমাকে উপবাস থাকতে হবে সন্ধ্যাবেলায় খেতে হবে ভোরবেলায় খেতে হবে তারা ভাবে যে আমাকে সন্ধ্যা পর্যন্ত আমার বড়িটাকে টিকিয়ে রাখতে হবে তাহলে ভোরবেলা একটু বেশি বেশি খেতে হবে এত পরিমাণে খেয়ে নেয় যে গলা পর্যন্ত খাবার আসে একবার ঢেকুর উঠলে ভাত চলে আসে বুঝতে পেরেছি এতটাই খায় এই রকম রোজা রোজা হবে রোজার মতো আমরা এই রোজাকে সঠিকভাবে সাজিয়ে তুলব আর এই রোজায় আমরা যে সমস্ত আমলগুলো করব। বেশি বেশি সে সমস্ত আমল যেগুলো আল্লাহ রসুল করেছেন সাহাবাই কিরাম করেছেন এবং পূর্বপুরুষেরা করেছেন অনুরূপ সেগুলো করব। এমন আমল করব না যেগুলো ইসলামের মধ্যে নেই বর্তমান সময়ে আমরা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করছি কিছু সম্প্রদায় আছে যারা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করে শুধু রামাজান মাস নয় বিভিন্ন মাস বিভিন্ন আমলকে নিয়ে বাড়াবাড়ি করে যারা এই বাড়াবাড়ি করতে গিয়ে বিদা মধ্যে নিমজ্জিত হয়ে যায় আর একজন বিদা কি ভয়াবহতা যদি আপনি ইসলাম সম্পর্কে কিছু জানার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন একজন কাফের সে বুঝতে পারে যে আমি কুফরি করছি কিন্তু বিদা বুঝতে পারে না যে আমি একটা পাপের মধ্যে নিমজ্জিত আছি সে তো বা করার সুযোগ পায় না তো এমন কাজ করব যেগুলো রসুল সাল্লাম দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাম এই রামাজান মাস আসলে পরে তিনি এই বাদত একটু বাড়িয়ে দিতেন এই নয় যে তিনি অন্যান্য মাসে একবার আমাদের মতন করতেন এই মাসে যেমন আমাদের হয় কি অন্য মাসে আমরা রামাজ রোজা একেবারে করি না কোরআন তেলাওয়াত করি না দান খায়রাত করি না এই মাস আসলে পরে হুড়ুক পড়ে যায় যে কোরআন খতম করতে হবে এগারোটি মাস আমাদের কোরআন তাকে ছিল ঝুল পড়ে 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 পুরোটাকে দেখা যায় না শুধু ধুলো দেখা যায় এই মাসে তার থেকে নামে ধুলো গুলোকে ঝেড়ে দু খতম চার খতম মেরে দিয়ে আবার রেখে দিলাম বাই বাই নামাজ এত পরিমাণে আমাদের বললে পরে অন্য কিছু মানুষ রাগ করবেন তো কিছু কিছু মানুষ এত পরিমাণে নামাজ পড়ে বলে যাবে নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় তখন আর কি করি বসে বসে নামাজ পড়ি বসে বসে নামাজ পড়ে যে নামাজ ছাড়ে এত বেশি নামাজ পড়ে কিন্তু অন্যান্য মাসে মসজিদ দেখা যায় না তো আল্লাহ রসুল দ্বারা অপমানিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সৈল মুসলিমের দু তিনশো আট নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি করতেন কি এই রামাজান মাস আসলে পরে আবু হাজার তিনি বলছেন যে কানা রসুল সাল্লাহ সাল্লাম আজুয়াদা আজুয়াদা না সে বিল খায়ের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন কানা আজুয়াদা মা এখন আপনি শাহরের রামাজান কিন্তু এই শাহরের রামাজান আসলে পরে এই রমজান মাস আসলে পরে আল্লাহাম দামের পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিতেন এবং আল্লাহ এই মাসে অতি ঘরে আল্লাহর কাছে তোবা ইস্তেক ফার করতেন আমাদেরও কর্তব্য হবে আমরা এই মাসে নফল নামাজ পড়ব বেশি বেশি সুন্নতের পাবন সহকারে সুন্নত যে নামাজগুলো রয়েছে সেগুলো পড়বে ইনশাল্লাহ নামাজ তো ছেড়ে দেব না ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় তারপরে যদি রোজার মানে নেকির আশা করে তাহলে সে আশাটা বেকার করা হবে যদি আপনি ফরজ নামাজ পড়েন তবে আশা করতে পারেন আর ফরজ নামাজ পড়বেন না তাহলে আশা করাটা কিন্তু খুব একটা ভালো হবে না আমরা এই মাসে রোজাকে সৌন্দর্য করার জন্য নামাজ পড়ব বেশি বেশি আল্লাহর কাছে তোবা স্ট্রেক ফার করবো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ আমাদেরকে এই যে রামাজান মাস দিয়েছ এই রামাজান মাস পাওয়ার পরে আমরা যেন এই মাসে তোমার যে ফজিলত সেই সমস্ত ফজিলত গুলো যেন অর্জন করতে পারি এবং এই রামাজান মাসে আমরা যেন আরো বেশি বেশি আমল করা তফিজ পাই সেই তফিজ যেন আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের আল্লাহ সাল্লা সাল্লাম শুধু এই মাসে নয় তিনি প্রতিদিন কোন রে বাড়িতে সত্তর বার কোনোবারে এসছে একশো বার তিনি প্রতিদিন আল্লাহ দরবারে একশো বার পর্যন্ত তোবা এসতে ফার করতেন আল্লাহ আমি যদি পৃথিবীর বুকে কোনো অন্যায় করে থাকি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি ক্ষমা করে দাও যার মধ্যে কোনো পাপ নেই সে আল্লাহ দরবারে তোবা করেছে আল্লাহ আমার যদি পাপ থাকে আল্লাহ যদি আমার গোপনে কোনো পাপ থাকে আল্লাহ তুমি আমার পাপকে মোচন করে দাও কিন্তু আমাদের এত বড় বড় পাপ থাকা সত্ত্বেও আমরা সে পাপের জন্য আল্লাহ দরবারে ক্ষমা চাই না আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ তুমি যদি আমাদের মধ্যে কোনো গুনা দেখতে পাও যেন কোনো পাপ দেখতে পাও সে পাপ গুলো মোচন করে দাও এবং আল্লাহর কাছে আমরা এই রামাজান মাসে চাইবো যারা আল্লাহ আমাদেরকে দান করে যে আল্লাহকে আমরা বেশি বেশি স্মরণ করতে পারি যাতে আল্লাহ আমাদেরকে বেশি বেশি স্মরণ করবে এবং আমরা যেন এই রামাজান মাসে যত সমস্ত রকমের খারাপ কাজ রয়েছে সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ এর আগের জুম মতে একটা হাদিস বলেছিলাম এই রমাজান মাস আসলে পরে আমরা কোন রকমের খারাপ কাজ করতে পারবো না অশ্লীল মানে অশ্লীল কাজ করতে পারবো না এমন কোন মিথ্যা কথা বলতে পারবো না এবং মিথ্যার মাধ্যমে যে সমস্ত কারবার আমাদের চলে সে সমস্ত কারবার আমাদের বন্ধ করতে হবে মিথ্যার মাধ্যমে ব্যবসা এটা কোনোদিন হালাল হবে না রমজান মাস কি অন্যান্য মাসেও হবে না

আছে সমস্ত জিনিসগুলো আমরা করব বিশেষ করে আমরা যে সমস্ত মানুষেরা আমরা কোরআন পড়তে জানি তিনাদেরকে আমি বলছি যে এই মাস নয় প্রতিটি মাসে আপনারা কমসে কম না হলেও এক পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবেন এক পৃষ্ঠা করে চেষ্টা করবেন এমনিভাবে যদি পারেন অর্থ সহকারে আপনি কোরআনটাকে বোঝার চেষ্টা করেন জালনা তেরকালা আপনাদের কাছে কি বার্তা দিতে চেয়েছেন এই কোরআনের মাধ্যমে আপনি সেটা বোঝার চেষ্টা করেন আপনি অর্থ সহকারে যদি করার না পড়েন তাহলে একটা কি হবে যে আপনাকে আল্লাহ কি বলতে চাইছেন সেটা আপনি বুঝতে পারবেন না আজ আমাদের মধ্যে যে নামাজে আমরা দাঁড়াচ্ছি নামাজের মধ্যে সমস্ত রকমের ওয়াস কেন আসছে কারণ আমরা যে নামাজের মধ্যে যে সমস্ত দুয়াগুলো পড়ছি যে সমস্ত সুরাগুলো পড়ছি এই সমস্ত জিনিসের অর্থ আমরা বুঝি না তোতার মতো তোতাকে একটা জিনিস যেমন মুখস্থ করিয়ে দেয় অন্যুরূপভাবে আমরা পড়ে যাই আলহামদুলিল্লাহ বিলা আলমিনা রখ নাইন রখি মা আলিকিয়া মেদিনীন তোতার মতো মুখস্থ পড়ে যায় কিন্তু কি কিজি আছে এর মধ্যে কি রস আছে আমরা কিছু বোঝার চেষ্টা করি না আপাতত আমরা নামাজের মধ্যে যে সমস্ত জিনিসগুলো পড় পড়ছি শুধু অতটুকুর অর্থ যদি বুঝি তাহলে কমসে কম কিছুটা আমাদের নামাজের মধ্যে মনোযোগ আসবে ইনশাল্লাহ তো আমরা এই কোরআনটাকে তেলাওয়াত করব। যদি পারি অর্থ সহকারে তেলাওয়াত করব আর আল্লাহ রসুল সাল্লুর রসাল তিনি বলছেন যে আমি অন্যান্য মাসে যেভাবে কোরআন তেলাওয়াত করতাম আর এই রামাজান মাস আসলে জিবরাইল আমি তিনি আরও বেশি বেশি আমাকে তাকিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং শেষ রমাজান যেটা আল্লাহ রসুলের শেষ রামাজান ছিল সে মাসে আল্লাহ রসুলকে দুবার এই কোরআনকে তেলাওয়াত করানো হয়েছিল শোনানো হয়েছিল তো আমরা চেষ্টা করব। এর আমাজার মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাবাদ করা আল্লাহ জিকির করা এবং যে সমস্ত আমলগুলো আল্লাহ তাবারক তালা করতে বলেছেন যে সমস্ত আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাবারক তালার কাছে রেজা মানদি অর্জন করতে পারবো আশা করতে পারবো জান্নাতের সে সমস্ত আমল করব এবং যে সমস্ত আমলগুলো করলে পরে আমাদের এই রোজা নষ্ট হয়ে যাবে সে সমস্ত আমল থেকে আমরা বিরত থাকব। বসে বসে আড্ডা মারবো না মিথ্যা কথা বলবো না কোনো মানুষের জিবোধ করব না শুধুমাত্র রোজা অবস্থা নয় রোজা থেকে বেরিয়ে অনেক মানুষকে দেখা যায় সারাদিন মিথ্যা কথা বলবে না বিড়ি খাবে না জদ্দা খাবে না কোনো রকমের খারাপ জাতীয় জিনিস পান করবে না খাবে না কিছু করবে না কিন্তু ইফতার করার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে বেরিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে বিড়ি ধরে বিড়ি খাবে আল্লাহ জানে এরা কি হিসাবে রোজা রাখে আর আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে তোমার পূর্বপুরুষের উপরে এই রমজান মাসে রোজা রেখেছি যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় আমি রোজা রাখার পরে যদি আমাদের অন্তরে ভয় সৃষ্টি না হলো তাহলে আমার রোজাটা কি কারণে আর আল্লাহ বলছে তোমাদের রোজা তোমাদের ভয় সৃষ্টি করাবে তা আমাদের রোজা তো আমাদের ভয় সৃষ্টি করা না যদি ভয় সৃষ্টি করা তো ইফতার করার পরে পরে সঙ্গে সঙ্গে বিড়ি দিয়ে আমরা শুরুবাদ করতাম না দিনের অনেক ব্যক্তিকে আমি দেখেছি যে সাহারি খাওয়ার পরে খেটাতে বিড়ি খায় এগুলো শেষবার একটা খেয়ে নিয়ে আবার সারাদিন তো খেতে পাবো না তো শেষবার একটা খেয়ে নিই চিন্তা করে আশ্চর্য ব্যাপার রোজার মাছ একটা মাছ অপেক্ষা কর তবুও তো সারাদিন তো সারা রাত্রি আছে তবুও বলছে ও সাহারিটা হয় শিকারেটনাতে বিড়ি দিয়ে আর ইফতারটা খেজুর পানি দিয়ে হয় তারপরে পরে আবার কিন্তু বিড়ি দিয়ে শিগারেট দিয়ে শুরু হয় তো এটাতে এটা এই বড় অভ্যাস এখান থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন আর এই রামাজান মাসের রোজা আপনাকে শিক্ষা দেবে যে আপনি যে এই মাসে ক্ষুধার্থ আছেন আপনি সারাদিন না খেয়ে আছেন তা আগে যে বলেছিলাম যে আল্লাহ এই মাসে বেশি বেশি দান করতেন কেন অন্যান্য মাসের তুলনায় আমরা সারাদিন না খেয়ে আছি যাদের টাকার অভাব নাই তারা তো সব সময় খাচ্ছে এদিকে গেল ফল রাখা আছে তুলে একটা খেয়ে নিল কিচেনে ঢুকলো এদিকে খাবার রাখা আছে তুলে খেয়ে নিল চাই দোকানে গেল অভাব তো নেই যেখানে আছে খাবার তার তৈরি আছে টাকা থাকলে খাবার আছে কিন্তু যারা অভাবী যাদের কাছে টাকা নাই তারা কি করে তার দোকানে খাবার রয়েছে খাবার রয়েছে তার ইচ্ছা হচ্ছে আমি ফলটা খাবো বা এই খাবারটা খাবো কিন্তু খেতে পারছে না টাকা নাই কেন টাকা নাই কিন্তু আমাদের টাকা আছে কিন্তু এই রামাজান মাস এলে আমরা সারাদিন টাকা থাকা সত্ত্বেও না খেয়ে আছি আমার সামনে ভালো ভালো খাবার রয়েছে খেতে পারছি না কারণ আল্লাহর ভয় আছে যে আল্লাহ আমাকে দেখছেন যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি রোজা রাখছি সারাদিন না খেয়ে আছি এখান এখান থেকে থেকে একটা ট্রেনিং ট্রেনিং পাওয়া যাবে ভালো করে বুঝুন আমি পাবো যে আমি যেমন না খেয়ে আমার মধ্যে যে একটা ক্ষুধা সৃষ্টি হচ্ছে এই ক্ষুধার জ্বালা কেমন আমি বুঝতে পারবো অন্যান্য মাসে কিন্তু গরিব গরিবরা ক্ষুধার জ্বালা বুঝতে পারে ধনীরা বুঝতে পারে না সবসময় তাদের কাছে খাবার থাকে তো এই মাসে আপনি যারা ধনী তিনারা বুঝতে পারবেন যে হ্যাঁ ক্ষুদার জ্বালা কতটা তাহলে যাদের খাবার নাই তারা কতটা জ্বালাতে থাকে তাহলে আপনাকে এখানে একটা ট্রেনিং দিতে হবে যে এই মাসে যেমন আমি কষ্ট করছি না খেলে কতটা জ্বালা হয় তাহলে গরিবরা অন্যান্য মাসে কত জ্বালায় থাকে তাহলে আপনি সেই সমস্ত মানুষদেরকে যারা গরিব অভাবী তাদেরকে আপনি টাকার মাধ্যমে তাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ অবশ্যই সাহায্য করবেন কারণ আপনি বুঝতে পাচ্ছেন এই একটি মাসে বুঝতে পাচ্ছেন যে ক্ষুধার জ্বালা কতটা এই পৃথিবীর বুকে অনেক এমন ক্ষুধার্থ ব্যক্তি রয়েছে যাদের এক মুঠো দিনে খাবার জুটে না আর আমরা বলি যে গরিব পাই না খুঁজে অনেক মানুষ কি বলেন জানো তো যে জাকাত দিয়ে আনন্দ বোধ করে মানে গর্ববোধ করে যে আমি দান করলাম কিন্তু না জাকাতটা আপনার মালের ময়লা আপনি যদি না দেন আপনি গুনাগার হবেন জাকাত দিয়ে আপনি কারো উপকার করলেন না বলেন আপনি নিজের উপকার করলেন যদি না দেন তাহলে কে আমাদের মাঠে ওই মাল জাকাতের মাল যেটা আপনি নিজে ভক্ষণ ছাপের আকার ধারণ করে আপনার কামড়াতে থাকবে আর আপনি যদি ওই ময়লা বার করে দেন তাহলে আপনার মালটা পরিশুদ্ধ হবে আর ওই মালটা সঠিক জায়গা দিতে হবে কিন্তু অনেক মানুষকে দেখা যায় কি জাকাতের মাল সঠিক জায়গা দেয় না আর আল্লাহ বলছেন কেয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন আদম সন্তানকে করা হবে ওই পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবে একটি একটু পারবে না তার মধ্যে একটি হচ্ছে কি তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কোন রাস্তায় সে মাল ব্যয় করেছে সম্পদ ব্যয় করেছে আপনি উপার্জন করছেন হালাল রাস্তায় আপনি জাকারটা বার করলেন সঠিকভাবে কিন্তু যাকে দেওয়ার তাকে দিলেন না তাহলে কিন্তু এটা সঠিক হলো না আপনি যেমন জাকাত বার করছেন সঠিক রাস্তায় দিতে হবে আর কোন রাস্তায় দিতে হবে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে তো আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো যে আমরা এই এই রোজাকে সঠিকভাবে সাজিয়ে তুলতে পারি এবং এই রমাজান মাসে রোজার মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি সবাব আশা করতে পারি এবং এই রামাজান মাসে রোজার বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে রাইয়ান জান্নাতের মধ্যে প্রবেশ করেন আমিন আল্লাহ আমিন